ভালোবাসা ও শুভেচ্ছা সাথে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানে প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ। প্রথমে বলে রাখছি, আমি কিন্তু কোনো পেশাগত ঘোষিকা নই, সো অনেক অনেক ভুল ত্রুটি হবে, আমি জানি আপনারা সবাই নিজ নিজ গুণে সেটা ক্ষমা করে দেবেন। শারদীয় উৎসবের দীর্ঘ সময় পর বৈশাখ মাস এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে আজ আমরা একত্রিত হয়েছি। আজকের এই অনুষ্ঠান যারা নাচে গানে আবৃত্তিতে মাতিয়ে রাখবেন তারা কিন্তু আর কেউ নেই, তারা আমাদের এই সংস্কৃতি পরিবারেরই সদস্য। আবৃত্তি বাঙালির রক্তে শৈশব থেকে মিশে আছে। এখন আপনাদের সামনে ছোট্ট সৌমান ঘোষ, আমাদের আদরের রিও, শোনাতে চলেছে তার নিজের ভালো লাগা একটা কবিতা। আমার নাম হচ্ছে সৌমান ঘোষ, আজকে আমি একটা কবিতা বলছি। ছুটি, লিখেছেন মায়া ভাগচি। শনিবারের বিকেলে মনটা ভরে কি খেলে, সামনে রবি ভাবছি তাই হালকা মনে খেলতে যাই। সাতটা দিনে সব শেষে ছুটির নেশায় মন মেশে, জুতোয় কালি ঘর জড়া, নইলে বাবার বুক নাড়া, সইতে হবে বাপরে বাপ করলে আবার সবই মাপ। এই শনি রাতের ছুটি সাল, সেই ছুটিতে নেই খোকাদ, রবি এলে ছুটি শেষ, স্কুলের পড়া করবে বেশ, নইলে স্কুলের শাস্তি আর স্ট্যান্ড আপ হবে তাই সার, কিন্তু যদি পড়া হয় স্নেহের হাওয়া উল্টাবায় ধন্যবাদ।